এই যে স্কুল এবং কলেজকে ঘিরে যে এলাকাটি উন্নত হয়েছে, বিশাল মার্কেট হয়েছে, বাজার হয়েছে, একদিন এই অবস্থাটা ছিল না। কি উপলক্ষে, কি চিন্তাভাবনা করে আজকের এই প্রতিষ্ঠাতা মহোদয় স্কুল এবং কলেজ করবার যে চিন্তাভাবনা করেছিলেন, এটি একটা বিরাট মহৎ উদ্যোগ। এই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রতি বছর স্কুল থেকে পাশ করে কলেজে ভর্তি হয়, কলেজ থেকে ভালো রেজাল্ট করে প্রতি বছর 10-20 জন করে বুয়েট, মেডিকেল কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পাচ্ছে। এটা একটা বিশাল বিষয় আমাদের জন্যে। আমাদের এই কলেজে যদি 700 ছাত্রছাত্রী অধ্যয়নরত থাকে, এই কলেজটি যদি প্রতিষ্ঠা না হতো, তাহলে ধরে নিতে পারি কমপক্ষে 300 ছেলে মেয়ে এখান থেকে ঝরে যেত। আমাদের অনেক বাবার পক্ষেই সম্ভব ছিল না যে টাঙ্গাইলে গিয়ে কুমুদিনী কলেজে ভর্তি করে ওই মেয়েকে হোস্টেলে রেখে লেখাপড়া করানো। শুধু তাই নয়, কুমুদিনী কলেজেও ভর্তি হয় একটা লিমিটেশনের মধ্যে, সেই লিমিটেশনের বাইরে ভর্তি করা যায় না। তো সেই আসন সংখ্যা যদি পূর্ণ হয়ে যায়, সেখানে ভর্তি হবারও কোনো সুযোগ থাকে না, এবং হোস্টেলেরও সিট রয়েছে অনেক সীমিত। সেই দিক থেকে চিন্তা ভাবনা করলে এই স্কুলটি আমাদের এই এলাকার জন্যে, 10-20 গ্রামের অভিভাবকদের জন্যে একটা বিশাল সুযোগের সৃষ্টি করে দিয়েছেন আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়। এই কলেজটি এত চমৎকারভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং এত সুন্দর লেখাপড়া হয়, স্কুলেও এত সুন্দর লেখাপড়া হয়, মানুষ কোনো কিছু দেখে শিখে, শিক্ষা নেয়, অনেক কথা শুনে অনেক কিছু শিক্ষা নেয়। আমি তেমনিভাবে লায়ন ফেরদৌস আলম ফিরোজ সাহেব, যে তিনি নিজেকেই শুধু গঠন করেনি, তার ব্যবসার পরিধি শুধু বড় করেনি, আমাদের এলাকার মানুষের জন্যে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কিন্ডার গার্ডেন করেছেন, চমৎকার একটি মসজিদ করে দিয়েছেন। এই অবস্থার মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান দেখে আমারও ইচ্ছা প্রসন্ন হয়েছিল যে আমি একটি স্কুল করব, কলেজ করব। যেমন আমার ভাই শহীদ ছায়েদ হাজারীকে 1994 সালে 5 জুন যখন সন্ত্রাসীরা তাকে হত্যা করল, হত্যার পরে একদিন আমরা যখন 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করল, এমনি এক মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করতে গিয়েছিলাম, কথার প্রসঙ্গে শাহেদ হাজারী কথা উঠল। সেদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, চেষ্টা করো শাহেদ হাজারীর নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান করা যায় কি না, আমি তো সহযোগিতা করব। তার কথা শুনেই এক সপ্তাহের মধ্যেই আমরা মিটিং করে সাতিহাটিতে শহীদ শাহেদ হাজারী উচ্চ বিদ্যালয় করবার জন্যে আমরা সিদ্ধান্ত নিই এবং বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করি। এরপরে লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের রেজাল্ট চারদিকে এত সুন্দরভাবে ছড়িয়ে পড়ল, সেই থেকেই আমরাও চিন্তাভাবনা করলাম, ইচ্ছা পোষণ করলাম যে দেখি একটা কলেজ করা যায় কি না। সেই লায়ন ফেরদৌস আলম ফিরোজ মহোদয়ের যে ঐকান্তিক চেষ্টা, সেই চেষ্টার প্রতিফলন দেখেই আমারও ইচ্ছা হয়েছিল একটি কলেজ করবার জন্যে। সেটা দেখে আমি শহীদুল্লাহ খান শাহেদ হাজারী নামে আরেকটি প্রতিষ্ঠান করি, শহীদ শাহেদ হাজারী কলেজ, যে কলেজটি আজকে ডিগ্রি অনুমোদন পেয়েছে। আগামী এক মাসের মধ্যে হয়তো ডিগ্রি সার্কুলার হবে, আমরা প্রথম বর্ষের ছাত্রছাত্রী ভর্তি করতে পারব। একটি শিক্ষা প্রতিষ্ঠান করা কত যে আজকের যুগে কত কঠিন বিষয়, এটা যেই শিক্ষা প্রতিষ্ঠান করেছে তিনি এবং তার সঙ্গে যারা জড়িত তারা ছাড়া কেউ বুঝতে পারবে না যে একটি স্কুল এবং কলেজ করা আজকে কত কঠিন বিষয়। এবং এই স্কুল এবং কলেজ আরও 10 বছর আগে এম.পিওভুক্ত হতে পারত। এই এলাকায় নির্বাচিত দুই দলের দুইজন সংসদ সদস্য ছিলেন, তারা গুরুত্বপূর্ণ সিনিয়র মন্ত্রীও ছিলেন, তারা যদি ইচ্ছা করতেন এই কলেজটি আরও 10-12-15 বছর আগেই এম.পিওভুক্ত করে দেওয়ার, স্কুলটি এম.পিওভুক্ত, কলেজটি এম.পিওভুক্ত করে দিতে পারতেন।
স্কুল এবং কলেজটি এমপিভুক্ত না হওয়ার কারণে লায়ন ফেরদৌস আলম ফিরোজ সাহেব প্রতি মাসে তার নিজের কোষাগার থেকে তিনি শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের বেতন দিয়ে গিয়েছেন। এটা কিন্তু অনেক বিরাট ব্যাপার। আজকালকার যুগে সচরাচর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে বেতন দিয়ে লেখাপড়া করানো সম্ভব নয়। যেমন আমি স্কুল করেছিলাম, কলেজ করেছিলাম, আমি স্কুল করার পরে মাত্র 11-12 মাসের মধ্যে স্কুল প্রতিষ্ঠা পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি এবং এমপিভুক্ত আমি 11-12 মাসের মধ্যে, এক বছরের মধ্যে করেছিলাম। কিন্তু কলেজটি করতে আমাদের 10 বছর সময় লেগেছে। অর্থাৎ আমরা কলেজ করার পরে সরকার আর কোনো এমপিভুক্ত দেয়নি। যদি 5 বছর আগে এমপিভুক্ত দিত, লায়ন ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ এবং শহীদ শাহেদ আজারী কলেজ আরও আগেই সেটা এমপিভুক্ত হতো। যাই হোক, আমার ছাত্র এবং ছাত্রী বোনের ভাই ও বোনেরা, এই স্কুল কলেজ প্রতিষ্ঠা হওয়ার কারণে আপনারা যে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন, এটি একটি অনন্য দৃষ্টান্ত। আমি আশা রাখবো আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এই কলেজে লেখাপড়া করে সুন্দরভাবে রেজাল্ট করে বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েটে চান্স পাবেন। এই স্কুল এবং কলেজের প্রতিষ্ঠাতা বছরের শেষের দিকে তাকিয়ে থাকে, কখন অধ্যক্ষ এবং প্রধান শিক্ষক ফোন করে বলবেন যে স্যার আমাদের কলেজে 100 ভাগ পাস করেছে এবং 50টি কিংবা 70টি A+ পেয়েছে। এই রেজাল্টটি শুনবার জন্য কিন্তু প্রতিষ্ঠাতা মহোদয় 1 বছর অপেক্ষা করেন। যখন স্কুল এবং কলেজের রেজাল্ট শুনতে পান ভালো, তখন তার যে ক্লান্তি, তার যে অর্থ খরচ হয়েছে সব কিছু তিনি ভুলে যান। আমরা আশা রাখবো আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনারা লেখাপড়া করে আপনার ভাগ্যের পরিবর্তন করবেন, বাবা মার মুখে হাসি ফোটাবেন এবং সমাজকে আলোকিত করবেন, দেশের গুরুত্বপূর্ণ কাজে আপনারা নিজেদেরকে নিয়োজিত রাখবেন। আরেকটি বিষয়, আমাদের যে ছাত্রী বোনটি তার বক্তব্যে, সূচনা বক্তব্যে বলেছেন এই কলেজে ডিজিটাল ল্যাব নেই। আমরা ইতিমধ্যে গত 6 তারিখে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে গিয়ে আমি নিজে, আমরা 25টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্যে আমি একটি ডিও লেটার দিয়ে এসেছি। সেই ডিও লেটারে লায়ন ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয় এবং লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ দুইটি প্রতিষ্ঠানই রয়েছে। এই দুইটি প্রতিষ্ঠান সহ আমরা 25টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং আমাদের রামপুর উচ্চ বিদ্যালয়ের ইতিমধ্যে হয়েছে, আমাদের বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় এবং বল্লা দারুল ইসলাম মোহাম্মদে বল্লার মাদ্রাসার নামও সেখানে রয়েছে। আমরা কোনো প্রতিষ্ঠানই বাদ দেয়নি, যে প্রতিষ্ঠান আমরা প্রয়োজন মনে করেছি প্রতিষ্ঠা দিয়েছি। এরপরে যদি লাগে আমরা যে কয়েকটি মাদ্রাসা এবং স্কুল বাকি থাকবে সেইগুলোতেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এই শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা স্থাপন করব। অতীতে আরও সরকার এসেছে গিয়েছে, কিন্তু কেউ কোনোদিন ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্যে এত সুন্দর সুন্দর ভবন দেয়নি এবং ডিজিটাল ল্যাব তৈরি করে দেয়নি। এই ডিজিটাল ল্যাব তৈরি করে দিয়েছেন কে? তিনি আর কেউ নন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রত্যেকটি হাই স্কুল এবং কলেজে এই স্কুলের নতুন ভবন করে দিয়েছেন কে? তিনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বলছি এই শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে অনেক আগে, 2005 সালে এই শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, 2010 সালের মধ্যেই এই উচ্চ বিদ্যালয় এবং কলেজে একটি দুইটি করে ভবন হওয়া উচিত ছিল। আমি আগেও বলেছি যে এই এলাকায় মন্ত্রী ছিল দুই দলেই, শাজাহান সিরাজ সাহেব, লতিফ সিদ্দিকী সাহেব, কিন্তু লায়ন ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয়ে তারা কোনো ভবন দেয়নি, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজেও তারা কোনো ভবন দেয়নি। কিসের জন্যে এত হিংসা আমি বুঝি না। রাজনীতি করতে হলে এত বড় একটা মনের দরকার। শুধু শহীদ শাহেদ আজারী কলেজ এবং স্কুল আমার স্কুল নয়, কালীহাতিতে যতগুলো স্কুল রয়েছে সবগুলো স্কুল এবং বিদ্যাপীঠ আমার মনে করি, যতগুলো মাদ্রাসা রয়েছে সবগুলো স্কুল এবং মাদ্রাসাকে আমার প্রতিষ্ঠান মনে করি। সেই ভেবেই প্রত্যেকটি স্কুলে আমরা প্রধানমন্ত্রীর উপহার আমরা ভবন দিয়েছি, প্রত্যেকটি মাদ্রাসায় আমরা প্রধানমন্ত্রীর উপহার ভবন দিয়েছি। আমাদের গত পরশুদিন বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজের 3তলা ভবনের আমরা উদ্বোধন করেছি, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। হয়তো 7-8 মাসের মধ্যে বল্লা
দারুল ইসলাম মোহাম্মদিয়া মাদ্রাসারও চারতলা ভবন আমরা উদ্বোধন করতে পারব। এইভাবে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন দিয়ে আলোকিত করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে, আমার জানা মতে নাগবাড়ি ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আমরা নতুন করে দুতলা তিনতলা চারতলা ভবন তৈরি করে দিয়েছি। প্রাথমিক বিদ্যালয়েও এইভাবে কাজ করছি। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যেখানে রয়েছে আমরা রাস্তা পাকা করেছি, ব্রিজ করেছি, কালভার্ট করেছি, অর্থাৎ অনেক কাঁচা রাস্তা করেছি। যেখানে যা কিছু দরকার আমরা সব কিছু করেছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে বলেছিলেন গ্রাম হবে শহর, সেই গ্রামকে শহরে রূপান্তরিত করবার জন্যে শহরের যে সুযোগ সুবিধা রয়েছে আমরা প্রত্যেকটি সুযোগ সুবিধা গ্রাম পর্যায়েও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মানুষের দোরগোড়ে পৌঁছে দিয়েছি। শহরে মানুষ সুপেয় পানি পান করে, আমরা গ্রামে প্রত্যেকটি বছর প্রত্যেকটি অর্থ বছরে শত শত সুপেয় পানি পান করবার জন্যে আমরা সাবমার্সিবল পাম্প দিয়ে আমরা সুপেয় পানির ব্যবস্থা করছি। এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন এবং অগ্রগতিকে বাংলাদেশটাকে অনেক দূরে নিয়ে গিয়েছে। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা লেখাপড়া করেন, আপনারা জানেন, পত্র পত্রিকা পড়েন, ইন্টারনেটে ঢুকে বাংলাদেশ সহ পৃথিবীর অগ্রগতি সম্বন্ধে জানেন। দশ বছর বারো বছর আগের বাংলাদেশ আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ অনেক পার্থক্য রয়েছে। যখন আপনাদের গ্রাম এবং আপনাদের ইউনিয়ন পার্শ্ববর্তী ইউনিয়নের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে পনেরো বছর আগে কি ছিল।